আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুর্শিদাবাদ ড্রাগন ফুড ফার্মে আপনাদের স্বাগত। আমাদের এখানে একটা পিলার দেখতে পাচ্ছেন, সেটা বেঁকে গেছে প্রচণ্ড আপনার ভার, সে ভারে এবং আজকে আপনার ভোর থেকে আজকে বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির জন্য মাটিটা একটু নরম হয়ে গেছে। আর আমাদের পিলারটা খুব গর্ত করে আপনার বসানো হয়নি, মানে 1 ফিটের একটু বেশি বসানো হয়েছে, কারণ এর আগে আমাদের অত অভিজ্ঞতা ছিল না, তার জন্য এই পিলারটা দেখছি তা আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে আপনার এই ভারটা অত সহ্য করতে পারেনি বলে গোটা গাছটাই বেঁকে গেছে। এর আগের ভিডিওতে আমরা যে পিলার স্থাপনের বিষয়ে সেই বিষয়ে আপনার ভালোভাবে বলেছিলাম যে যখন আপনারা পিলারটা বসাবেন একটু গর্ত করে প্রায় 1.5 ফিটের নিচে আপনারা বসাবেন, 2 ফিট করে বসানোর চেষ্টা করবেন। যদি খুব শক্ত মাটি হয় তাহলে আপনার 1.5 ফিট মতো বসালেই হবে, কিন্তু আপনার যদি খুব নরম মাটি হয় সেক্ষেত্রে আপনারা 2 ফিট মতো বসাবেন, যাতে ভবিষ্যতে আপনার গাছের যদি ভালো গ্রোথ হয় বা অনেক যখন ব্রাঞ্চ বের হবে এটা প্রচণ্ড ওয়েট হয়, সেই ওয়েটে আপনার কী হয় যদি আপনার ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখানে দেখছেন কি হারে ব্রাঞ্চগুলো এসছে এবং কত বড় বড় হয়েছে। এক্ষেত্রে যদি আপনার গাছটা যদি পুরোটা ভেঙে যেত তাহলে পুরো আমার পিলারটাই বাদ হয়ে যেত, এখানে প্রায় অনেক ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চগুলো আমাদের পুরো কাট করে আপনার চারা করতে হতো কিংবা ই হতো এই বছর, কারণ আমরা ফল পেতাম না যদি এই অবস্থায় পড়ে যেত। এবং পড়ে যাওয়ার ফলে আমার এখানে দেখতে পাচ্ছেন অনেক গাছ ছিল এখানে তার উপরে পড়ে যেত, যেমন এটা একটা মাল্টা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা ভেঙে যেত। এবং এখানে 3 গাছ রয়েছে যেটা মিশরীয় ড্রমর বলা হয়, এই 3 গাছ রয়েছে এবং এখানে ভারত সুন্দরী কুলের গাছ রয়েছে, এই গাছগুলো আপনার পুরো আমার ভেঙে যেত যদি আপনার এই পিলারটা যদি পড়ে যেত তাহলে আমার কতটা লোকসান হতো। তাই আপনারা চেষ্টা করবেন যে এর পরে যদি কোনো পিলার বসানো যায় সেই পুরো পিলারগুলো আপনারা 2 ফিট নিচে বসার চেষ্টা করবেন, 2 ফিট মতো। সেক্ষেত্রে আপনাদের কী হবে, একটা আপনি ইনশিওর হয়ে থাকবেন যে গাছটার পড়বে না, কারণ আপনার ওয়েট যতই হোক 2 ফিট মতো বসালে আপনার এখন শিওর থাকবেন যে গাছটা হয়তো পড়বে না। কিন্তু আমার যেটা প্রথমে ভুল হয়েছে সেটা যেন আপনাদের ভুল না হয় সেই জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করানো। আর এখানে এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো কোনো সমস্যা নাই, কিন্তু আমার এই পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলারটা পুরোটাই আপনার বেঁকে গেছে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এর প্রুনিং করার অবস্থায় যে গাছের কীরকম গ্রোথ হয়েছে, দেখতে পাচ্ছেন কি হারে গ্রোথ হয়েছে এবং এখানে 50-60-এরও অধিক এখানে ব্রাঞ্চগুলো বের হয়েছে এবং কত বড় বের হয়েছে। এটা আর 1-2 মাসের মতো বড় হয়ে গেলে আপনার এটা নিচের দিকে ঝুঁকে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কি হারে এই গাছগুলো বড় হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা এখানে সরে গেছে, কারণ ওইদিকে ঝুঁকে গেছে বলে এইদিকে একটু ফাঁক হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু একটা ভালো যে এটার কোনো ক্ষতি হয়নি, এটাকে যদি আবার পুনরায় সোজা করা হয়, কারণ এক দুজনের কাজ নেই, এটা 3-4 জনকে লাগবে এটাকে ভালোভাবে সোজা করতে গেলে। এটাকে ভালোভাবে সোজা করে যদি আবার কোনো সাপোর্ট দিয়ে দেওয়া হয় এর কোনো প্রবলেম হবে না। এখানে ড্রাগন বাদেও এখানে আমাদের যেগুলো দেখছি ভার সেগুলো দেখছি তো এখানে ঝুঁকে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা কফি, কফির গাছটাও ভেঙে গেছে, কারণ বৃষ্টিতে আপনার আজকে প্রায় সারাদিনই আজকে ঝিপিঝিপি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখনও কিছু কিছু বৃষ্টি পড়ছে, বুঝতে পাচ্ছেন এখানে পুকুরে। আপাতত এই ড্রাগন গাছটাকে হালকা একটুকু সাপোর্ট দেব, সাপোর্ট দিয়ে এটাকে ভালো করে যেমন না পড়ে যায় সেরকম একটা ব্যবস্থা করে দেব, পরে এটাকে ভালোভাবে 2-3 জন মিলে অথবা 4 জন মিলে এটাকে ভালোভাবে সোজা করে এর নিচে একটুকু
বালি অথবা যেটার মাধ্যমে এটা শক্ত হয়ে ধরে থাকবে সেটা দিয়ে এটাকে আবার পুনরায় ঠিক করে দেব। এখানে দেখছেন একটা আমরা সাপোর্ট দিলাম এখানে দড়িতে, আর নিচে একটা লাঠিতে একটা সাপোর্ট দিয়েছি, এবং এখানে একটা দড়িতে মিলে সাপোর্ট দিয়ে দিয়েছি যাতে এই গাছটা যাতে না পড়ে যায়। পড়ে গেলে আপনার গাছটারও ক্ষতি, কারণ গাছগুলো উপড়ে যাবে এবং ভেঙে যাবে, এবং আমাদের ওই পাশে কিছু গাছ আছে সেগুলো আমার নষ্ট হয়ে যাবে। তার জন্যে যদি বাই চান্স পড়ে যায়, তার জন্যে আমরা এই বাঁধনটা দিয়েছি যাতে পড়ে গেলে বা যদি ভারে যদি আরো ইয়ে হয়ে যায় তাহলে এই আমাদের এই সাপোর্টটাই ধরে ফেলবে। আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।